আজ বিস্তারিত খবরে দ্বিতীয় দিনও মুর্শিদাবাদ জেলায় ব্যাপক সাড়া ফেলল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। শনিবার লালগোলা থেকে মুর্শিদাবাদের কাটরা মসজিদ এলাকায় এসে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও রাস্তার দুই দিকে প্রচুর মানুষের জনজোয়ার ছিল চোখে পড়ার মতো। গাড়িতে রোড শো করে তৃণমূল কর্মী সমর্থক সহ জনসাধারণের সঙ্গে জনসংযোগ তৈরি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শনিবার লালগোলা থেকে মুর্শিদাবাদের কাটরা মসজিদ এলাকায় এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিনেও মুর্শিদাবাদ জেলায় ব্যাপক সাড়া ফেলল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। ধামসা মাদল সঙ্গে ঢাকের বাদ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হয়। এদিনও রাস্তার দুদিকে প্রচুর মানুষের জনজোয়ার ছিল চোখে পড়ার মতো। গাড়িতে রোড শো করে তৃণমূল কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নবজোয়ার কর্মসূচিতে যেভাবে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে, তাতে এবারে মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত বলেই জানালেন জেলা নেতৃত্বরা। আজকে যে নবজোয়ার যে কর্মসূচি, সে কর্মসূচি কালকে আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রথম ফারাক্কায় দেখেছেন যে কি মানুষের মধ্যে সাড়া। ফলে এটা বলার অপেক্ষা রাখে না, এই প্রোগ্রাম কোচবিহার থেকে আরম্ভ হয়েছে মুর্শিদাবাদ জেলায়, তার ব্যতিক্রম নয়। এবং তাতে মানুষের যে সাড়া, সেই সাড়া কিন্তু একটা মানুষকে কিন্তু আরও সংগঠিত করেছে। আগে 100 ছিলাম, গতকাল থেকে আমরা 200% আশাবাদী। আমাদের কর্মীরা ভোটাররা সকলে উজ্জীবিত, যেভাবে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মানুষকে উৎসাহিত করলেন, কর্মীদের উৎসাহিত করলেন, এবং তিনি সমস্যার কথাও শুনেছেন, কাজে নিশ্চয় সমস্যার সমাধানও হবে। পাশাপাশি কর্মীরাও নিজেরা একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দলের ভোটের কাজ করবে। মনমোহিনী হেলথ কেয়ার, এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, IVF, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ম্যাক্সিলোফেশিয়াল, 24 ঘন্টা ICU, HDU, NICU, PICU, এমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য সমস্ত পরিষেবা পেয়ে যাবেন খুব সহজেই। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348031300 এবং 9732793000।